তুমি আজকে শুরু করো আর চ্যালেঞ্জ নাও যে 10 মাস বাদে আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই। ফাইনালি আমরা সেঞ্চুরি করে ফেলেছি, ক্রিকেটে নয় ইউটিউবে। মানে এটা হচ্ছে আমার ইউটিউবের 100 নম্বর ভিডিও। তো ভাবলাম যে চলো এই ভিডিওটাকে একটু ডিফারেন্ট বানানো যেতেই পারে। আর সত্যি কথা বলতে ইউটিউবার হবো ভেবে আমি কিন্তু ইউটিউবে আসিনি। সব ফালতু কথা আবার চলে এসেছে জ্বালাতে। হ্যাঁ কী দাবি তোর? ইউটিউবে তো এসেছিস টাকা কামানোর জন্য। হ্যাঁ না ভাই না। তাহলে আবার ইয়ার না, একদমই নয়, একদমই নয়। তাহলে নিশ্চয়ই ওই ফেমাস হয়ে শুনেছি, ফেমাস হবি বলে। ইয়ার কি বলছিস? না প্লিজ তুই যা আর আমাকে আমার কাজটা করতে দে, ঠিক আছে? প্লিজ আসছি আসছি। হ্যাঁ বন্ধু, অনেক লোকে অনেক কথাই বলবে আর সে কথা কানে দিলে হবে না, কারণ আমাদের কাজটা আমাদের নিজেরই করতে হবে। ইউটিউবে 100টা ভিডিও পাবলিকলি পোস্ট করার পর এতদিনে আমি যতটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি কীভাবে ইউটিউবে গ্রো করা যায়, কীভাবে ভিউজ পাওয়া যায়, যতটুকু নলেজ আছে আমার সেটুকু তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। আর তোমাদের যাতে একটু বুঝতে সুবিধা হয় তার জন্য তোমাদের একটা গল্প আমি শোনাতে চাই। আর গল্পটা আর কারোরই নয়, গল্পটা হচ্ছে আমার নিজের। তো চলো লেটস বিগিন দ্য স্টোরি। সো ফার্স্ট অফ অল, যারা জানো না, মাই নেম ইজ অনয়জ্যোতি মণ্ডল। আমি একটা ছোট্ট মফস্বল শহর বনগাঁতে থাকি। তো এটা হচ্ছে আমার স্টোরি। সালটা ছিল 1998 আর দিনটা ছিল 13 জানুয়ারি। আর এই দিনে আমি পৃথিবীতে পদার্পণ করেছিলাম। আর এই মফস্বল শহর বনগাঁতে আমার ছোট থেকে বড় হয়ে ওঠা। আর মার মুখে এখন আমি শুনি, যে আগেও শুনতাম, গাড়ি ঘোড়ার প্রতি আমার ছোট থেকে নাকি খুবই শখ ছিল। মানে যখন রাস্তা দিয়ে যেতাম মায়ের সাথে, 1-2 যখন পড়ি, তখনও নাকি আমি লরি বাস যা কিছু যেত আমি শুধু হা করে নাকি দেখতাম। তো একটা গল্প সেই সূত্রে মনে পড়ে যায়, নাকি আমি 1-2 পড়তাম, তখন পরীক্ষায় দিয়েছিল যে লরির কটা চাকা। আমার সব বন্ধুরা লিখেছিল হচ্ছে 4টে চাকা, বাট সেই টাইমে আমি লিখেছিলাম লরির 6টা চাকা। এটা বলার পেছনে কারণ হচ্ছে যে ছোটোবেলা থেকেই আমার গাড়ি ঘোড়া এই সমস্ত জিনিসের প্রতি আলাদাই ন্যাক ছিল। তো তখন আমি ঠিক করি, যখন মানে একটু বড় হই, যখন লাইফে একটা টাইম আসে যে কী হবে, মানে হয় না সবাই বলে বড় হয়ে ডাক্তার হবে, তখন আমি ঠিক করি যে না আমি কী হবো, অটোমোবাইল ইঞ্জিনিয়ার হবো। এটা আমার ছোটোবেলার ইচ্ছে ছিল। আর তারপরে যখন একটু বড় হওয়া শুরু করি, তখন ড্রয়িংয়ে যখন ভর্তি হই, আমি যখন ড্রয়িং একটু ঠিকঠাকভাবে পারতাম, তখন আমি ছবি আঁকতাম কিসের জানো? বাইকস, Yamaha R1। তখন তো বুঝতাম না Yamaha R1 কি, এখন বুঝি যে Yamaha R1-এর একটা ছবি এঁকেছিলাম আমি তখন ক্লাস 4-4 পড়ি। সেটা আমার বাড়িতে টানানো ছিল, এই যে রং হওয়ার আগে পর্যন্ত ওই ছবিটা ছিল, যদি থাকতো তোমাদের দেখাতাম। তো বাইকের প্রতি সেই ভালোবাসা আমার ছোটো থেকে। তারপরে যখন একটু বড় হই, 5-এ আমি ফার্স্ট কম্পিউটার পাই, কম্পিউটারের প্রতি ও আমার আলাদা ভালোবাসা ছিল। তো মানে ইভেন এখনও আছে, তো ইলেকট্রনিক্স গ্যাজেট সত্যি কথা বলতে এই সমস্ত নাচার করতে আমার ছোটো থেকে খুবই ভালো লাগে। আমার দাদা ছিল পিসির ছেলে, ও আর কি, ওর কাছে তার আগে থেকে কম্পিউটার ছিল, ওর কাছ থেকে দেখতাম ও কাজ করছে। তো সেই দেখে দেখে আমি 6-7-এই ভেতরে আমি কম্পিউটার সম্পর্কে মোটামুটি সব নলেজ আমার মাথায় চলে এসেছিলো, কী করে অপারেটিং সিস্টেম ইনস্টল করে, নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল হয়ে সেটা রান করার মধ্যে যে আলাদা খুশি, মানে সেই খুশিতেই আমি খুব মজা পেতাম। তো সেই টাইম আমি ভাবি যে লাইফে এই সমস্ত জিনিস ভালো লাগে, তো বড় হয়ে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া উচিত। তো তারপরে এর থেকে ইচ্ছাটা একটাই ছিল, বাট তার পাশাপাশি আমি আরেকটা কাজও করতাম। তখন আমার কাছে এত গ্যাজেট বা সমস্ত কিছুই ফেসিলিটিস ছিল না, বাট আমাকে যে আন্টি পড়াতে আসতো, যাদের সাথে দেখা হতো, যেরকম দাদারা ছিল, তাদের কাছে যখন ফোন ছিল, তাদের ফোন দিয়ে আমি ছবি তুলতাম। এই না যে নর্মালি, তখন থেকে আর কি ক্যামেরার যে নলেজ সেটা আস্তে আস্তে তৈরি হয়েছিল, বিল্ড আপ হয়েছিল। তারপরে যখন আমি 8-9 পড়ি, তখন একটা ফার্স্ট সোনির ছোটো একটা ডিজিটাল ক্যামেরা বাবা কিনেছিল, সেটাতে আমি ফটো তুলতাম। আর সেটার পুরো একদম ফুল ফিচার্সকে ইউটিলাইজ করে ফেলেছিলাম। তারপরে আমার দিদি দাদারা যারা ক্যামেরা কিনেছিল তাদের ক্যামেরাতে ফটোগ্রাফি করতাম। তারপরে ফার্স্ট ইয়ারে যখন আমি কলেজে উঠি, তখন আমি যেই ক্যামেরাতে এখন তোমাদের সাথে কথা বলছি তোমাদের সামনে, এই ক্যামেরাটা বট করি Nikon D5200। এতেই সব যা তোমরা আমার আপাতত যা ভিডিও দেখো, DSLR-এ ব্লগ দেখো, সব এতেই শ্যুট হয়। এটা খুবই একটা বেসিক ক্যামেরা, আর এখন হয়তো ডিসকন্টিনিউ হয়ে গেছে। এটার বহার পেছনে মেন উদ্দেশ্য হচ্ছে ফটোগ্রাফির শখ আমার সেই ছোটো থেকেই ছিল। এখন ফিরে আসি, একটু আগে ফিরে আসি আবার। আর তারপরে যখন আস্তে আস্তে আরও একটু বড় হই, যখন 11-12 উঠি, তখন সত্যি কথা বলতে ছোটো থেকে মোটামুটি ছিলাম, পড়াশোনায় ঠিকঠাকই ছিলাম, কিন্তু 11-12 উঠে একদম কী বলবো, একদম অনেক ঢিলা দিয়ে দিয়েছিলাম। আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই, ভুল করেছিলাম সেটা স্বীকার করছি। সেই কারণে আমার যে স্বপ্নের যে স্ট্রিম
সিএসি আইটি এগুলো কিছু পড়া হয়নি, মানে পড়ার সুযোগ পাইনি। বাট যেটা পেয়েছিলাম ডেরি টেকনোলজি নিয়ে পাস আউট হয়েছি আমি এই এই লকডাউনের ভেতরই। কিন্তু এটার জন্য আমি হোস্টেলে থাকতে পেরেছিলাম, আর হোস্টেলে আমার যে মেমোরিজ আছে বস, আমার একটা সিরিজ আছে কলেজ কে ওদিন সিরিজ, যারা নতুন জয়েন করেছো তারা টাইম থাকলে দেখো। লকডাউনে বসে আমি এটা বানিয়েছিলাম ওই সিরিজটা, আমার কলেজ লাইফ সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়ে যাবে ওটা দেখে। কলেজ লাইফে উঠে আমি ফার্স্ট লাইফে ট্রাভেলিং শুরু করি, মানে তার আগে আমি কলকাতার বাইরে তেমনভাবে ঘুরতেও জানি, ওই হায়েস্ট দীঘা। বাট কলেজে উঠে আমি বহুত মানে বহুত জায়গা ঘুরেছি, আর তারপর থেকে ট্রেকিং অ্যাডভেঞ্চার এগুলো আসলে বোঝার সুযোগ পাই। আর স্পেশাল থ্যাংকস মানে যারা রাজশেখরকে চেনো, ও আমাকে অনেক গাইড করেছে এই সমস্ত জিনিসে। তো ও যদি না থাকতো এই ফিল্ডে হয়তো আমি আসতেও পারতাম না, কারণ ট্রাভেলিংয়ের যে আলাদা নেশা এটা ও থ্রু দিয়ে আমার পাওয়া। তারপরে 11-12 হওয়ার পরে আমি কলেজে আসলাম, হোস্টেলে থাকা শুরু করলাম। হোস্টেলে থাকার সাথে সাথে আমি এই ক্যামেরাটা যখন কিনি তখন এর নিয়ে ফুল ইউটিলাইজেশন আমি করে নিয়েছি, মানে ফটোগ্রাফি যত রকমের হয়। অ্যাস্ট্রো ফটোগ্রাফি আমার খুব ভালো লাগতো, তারার ছবি তুলতে ভাই মাথায় খারাপ হয়ে যেত তারার ছবি তুলতে পারলে, কারণ তারার ছবি তোলার মধ্যে একটু চ্যালেঞ্জিং ব্যাপার আছে। তো সেগুলো সব বিট করে নিয়েছিলাম, এর হাই শাটার স্পিডে সব ছবি তোলা থেকে শুরু করে সব এক্সপেরিমেন্ট আমার করা হয়ে গেছে। তো সেগুলো কিছু কিছু ছবি ইনস্টাগ্রামে আছে, তোমরা চাইলে নিচে গেলে দেখতে পাবে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। তাছাড়া এই সমস্ত এক্সপেরিমেন্ট যখন আমি শিখতে পারতাম না, ধরো নাইট ল্যাবস বানাতাম, তো সেই সমস্ত নাইট ল্যাবসগুলো আমি ইউটিউবে আপলোড করতাম। আর এই যে ইউটিউব চ্যানেলটা তোমরা দেখো ড্রিম ওয়ার্ক, এটার জন্ম তোমরা বলতে পারো 2015-এ, যখন আমি ইউটিউব কী জিনিস সেটাও বুঝতাম না, জানতাম একটা জিনিস হয় যেখানে ভিডিও দেখা যায়, ব্যাস আমি একটা চ্যানেল কীভাবে ক্রিয়েট করে নিয়েছিলাম সেই টাইমে 2015-এ। আর সেই চ্যানেলটাই আমি মডিফাই করে আজকে ড্রিম ওয়ার্ক বানিয়েছি। তো ড্রিম ওয়ার্কের সৃষ্টি কিন্তু 2019-এ, তো সেই কারণে ভিডিওর ফার্স্টে তোমরা দেখেছিলে সিন্স 2019। তো তারপরে এই সমস্ত হওয়ার পর আমি যখন সেকেন্ড ইয়ারে উঠলাম তখন শুরু হলো যে না চলো একটু নতুন এক্সপেরিমেন্ট করা যাক। তখন আমার মাথায় আসে ফিল্ম মেকিং, ভিডিও মেকিং, এ সমস্ত জিনিসের কনসেপ্ট। সিনেমেটিক ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে, আর সেটা আমি সেকেন্ড ইয়ার থেকে শুরু করি। সেকেন্ড ইয়ার থেকে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো আরও অন্যান্য সফটওয়্যার লাইক আফটার এফেক্ট, লাইট রুম এগুলোর ওপর কাজ করা শুরু করি। মানে আজ থেকে তোমরা বল ভাবো মিনিমাম 3 বছর, 3.5 বছর আগে, সেখান থেকে আমি যখন ফার্স্ট টাইম অ্যাডোবি প্রিমিয়ার প্রো খুলেছিলাম ভাই কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু জানতাম না, বাট একা একা ইউটিউব দেখে আমি সব শিখেছি কারোর হেল্প ছাড়া। জাস্ট এটা বলার পেছনে মেন উদ্দেশ্য এটাই, কারোর হেল্প ছাড়া যেটা তুমি শিখতে পারবে এটা হচ্ছে বেস্ট লার্নিং। মানে আমি মনে করি সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং। তো এখন যারা ভাবছো এখন ভাই দাদা সেই এডিট করে আমি তো কিছুই পারি না, এরকম ভাবার কিছু নেই, আমিও কিছু পারতাম না, সেখান থেকে এখানে এই এইটুকু একটা জায়গায় এসেছি, এখন আমি যেটা চাই সেখানে আমি পৌঁছাতে পারিনি। তো সেটারই তো জার্নি তোমাদের সাথে আমি শেয়ার করবো। যাই হোক, যেটা বলছিলাম শুধু অন্যদিকে চলে যাই আমি। তারপর যখন ফিল্ম মেকিং শুরু হলো, যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম সেখানকার বিভিন্ন টাইম ল্যাপস থেকে শুরু করে নর্মাল সিনেমাটিক ভিডিও আমি বানিয়েছি। আমার ভিডিওর ফার্স্টে যদি তুমি যাও চ্যানেলে, একদম নিজে ভাইজ্যাগের একটা ভিডিও আছে, সিমলার একটা ভিডিও আছে, ওগুলো জাস্ট নর্মাল আমি তখন শিখছিলাম। আর শেখার সাথে সাথে আমি মনে হলো শেখার সাথে সাথে একটা মেমোরিও থাকবে, সে কারণে আমি ইউটিউবে আপলোড করতাম। জাস্ট আমি কোনোদিন ভাবিনি আমি ইউটিউবার হবো, সিরিয়াসলি ম্যান। তো তারপরে আস্তে আস্তে যখন বড় হই, থার্ড ইয়ারে উঠি, তখন একটা হালকা মাথায় প্রেশার শুরু হয় যে লাইফে আমি কী করবো, কারণ আমাদের একটা ইন্টার্নশিপ হয় 6 মাসে। তখন সবাই সবার থেকে আলাদা হয়ে যায়, আমিও আলাদা হয়ে গেছিলাম, আর সেই 6 মাস আমি খুব একা পড়ে গেছিলাম, সিরিয়াসলি ম্যান আমি বহুত একা হয়ে গেছিলাম। আর সেই টাইমে আমি বুঝতে পারছিলাম না যে আমি লাইফে কী পারি, মানে কী করবো আলটিমেটলি, একটা বিবর্ষ টাফ ফেস ছিল। আর সেই টাইম আমি নিজের সাথে ডিল করে বুঝতে পেরেছি যে এই জব আমার জন্য নয়, মানে এটা করে অন্তত আমি হ্যাপি থাকতে পারবো না। তো খুব চাপে পড়ে গেছিলাম, তখন ভাবছিলাম যে ইউটিউব একটা জায়গা যেখানে হয়তো আমি ছোটোবেলার সেই বাইক গাড়ি সেগুলো শখ, তার সাথে সাথে ফটোগ্রাফি, তার সাথে সাথে আমি ল্যাপটপ ছোটোবেলা থেকে এই সমস্ত জিনিস ভালো লাগে, নতুন কিছু ক্রিয়েট করতে ভালো লাগে, সে সব কিছু আমি পারবো একমাত্র ইউটিউবে যদি যাই। বাট আমি তো ক্যামেরার সামনে কথা বলতে পারি না, তখন ভেবেছিলাম যে পারি না কিন্তু একদিন তো পারবো। তো লেগে পড়ি, যা হবে হবে। আর সেই টাইম সত্যি কথা বলতে তুমি যতক্ষণ না কিছু করে দেখাবে তোমাকে কেউ কোনো দিন সাপোর্ট করবে না, নো বাডি, মানে তোমার ফ্যামিলির লোক হোক, তোমার বন্ধু হোক, কেউ না। এটা এটা এটাই বাস্তব ভাই, কেন সাপোর্ট করবে তুমি যতক্ষণ না কিছু পারছো। তো সেই কারণে আমি দেখো আমার বাড়ির লোক খুবই সাপোর্টিভ, আমি বাড়ির লোককে বলি আমার স্কলারশিপ বা আমার সব কিছু টাকা পয়সা জমিয়ে আমি একটা ক্যামেরা কিনতে চাই, সেটা হচ্ছে গোপ্রো, গোপ্রো অ্যাকশন ক্যামেরা Hero 7, যেটা এখন আমার আছে, সেটা আমি 2019-এর আগস্ট মাসে কিনি। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ফার্স্ট ট্রাভেল সিরিজ আমার, বলতে পারো ওটাই আমার ফার্স্ট ব্লগিং। তাই আমি ভাবলাম যে চলো গোপ্রোটা কিনি, এক্সপেরিমেন্ট করি, পারি কি না দেখি। তো ফার্স্ট আমি ট্রাভেল সিরিজ বানালাম, ভালো রেসপন্স পেলাম, বাড়ির লোককে দেখাতে পারলাম যে আমি এরকম একটা জিনিস ক্রিয়েট করতে পারি, আই ক্যান ডু। তো বাড়ির লোক একটু ভরসা পেলো যে না এই ছেলেটা পারবে হয়তো।
তো বিশ্বাস করে আমাকে সাপোর্ট করলো। অ্যান্ড তারপর আমি ভাবলাম যে চলো, যখন আমি ভেবেছি এটাই করব, দেন এটার উপর ফুল ফোকাস দেব, আর মাথা অন্য কোথাও দেবো না, ফুল টাইম আমি ইউটিউবার হব, ফুল টাইম, ফার্স্ট থেকে ফুল রিসার্চ করা শুরু করলাম ফুল। দেখো, তোমার যে থটস আছে, তোমার যে প্ল্যান আছে, একমাত্র তুমি জানো, তুমিই পারো বাস্তবায়িত করতে, আর কেউ কিন্তু পারবে না। সেই কারণে বাকি কারোর কথা কোনো দিন শোনো না, জাস্ট তুমি নিজের সাথে কথা বলো, যাকে বলবে, ধরো কেউ যদি নাও বুঝতে পারে, বাট ইটস ওকে ভাই, বুঝতে পারিস নি, আমি একদিন করে দেখাবো, এটা মাথায় রাখো। আমারও কিন্তু জার্নি ওরকমভাবে, জিরো থেকে আজকে এই 5,000+ সাবস্ক্রাইবার আমি গেন করেছি। তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের জন্য বানানো উচিত, একটু হলেও কেউ হয়তো মোটিভেট হবে। আর তারপরে যখন ওই 6 মাসটা হয়ে গেলো, মানে আমার কলেজে 6 মাস কেটে গেলো, আমি আমার প্ল্যানের কথা কিছু আমার বন্ধুদের জানালাম। আমার অনেক বন্ধুরা আমাকে বলেছিলো, ভাই জবটা একটু করে নিয়ে সিভি জমা দে, বাট সেই টাইম ভাই সত্যি বলছে আমার কাছে খুব খুব টাফ ডিসিশন ছিল। আমি সিভি না জমা দিয়ে ফুল টাইম ইউটিউবে কনসেন্ট্রেট করবো এটাই ভেবেছিলাম, বাট তখন কিন্তু আমার কাছে কিচ্ছু ছিল না, নাথিং, জাস্ট একটা বিশ্বাস ছিল আমি পারবো। আর সেটার থ্রু দিয়ে আজকে যতটুকু এইটুকু করেছি, ফিউচারে এখন অনেক জার্নি বাকি আমার। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, এটুকুই আমি তোমাদের বলবো। তখন হয়তো আমার 1,000টাও সাবস্ক্রাইবার ছিল না, অ্যান্ড গিভ আপ করে নেওয়া একটা বিরাট বড় অপশান ছিল, বাট আমি কিন্তু গিভ আপ করিনি, ইভেন এখনও করিনি। যতই ভিউজ আসুক, যতই সাবস্ক্রাইবার গেন হোক, আমার একটা বিশ্বাস ছিল না, আমি বাংলাতে মোটো ব্লগ করবো অ্যান্ড একটু ডিফারেন্ট করবো। দেখো, তোমার কন্টেন্ট সবার থেকে যদি একটু ডিফারেন্ট হয়, সেটা তোমাকে খেটে বানাতে হবে কন্টেন্টকে ডিফারেন্ট, তাহলে লোকে রেকগনাইজ করবে অ্যান্ড আস্তে আস্তে তোমার কে সাপোর্টও করবে, আই থিঙ্ক, আমার এটুকুই মনে হয়। তো এরকমভাবে আমার জার্নি শুরু হয়, তারপরে বাড়ির লোক আস্তে আস্তে সাপোর্টও করা শুরু করে, আর ড্রিমওয়াকের জার্নি শুরু হয়। আর তোমাদের আমি একটা কথাই বলবো, এই যে জবটা, ইউটিউবের যে জব, এটা আমার মনে হয়, আমার পার্সোনালি মনে হয় এটা ফুল টাইম জব, কারণ এই জায়গায় তোমাকে শ্যুট করতে হয়, মানে আমার কথা আমি তোমাদের বলছি, আমাকে শ্যুট করতে হয়, আমাকে ট্রাভেল করতে হয়, আমাকে এডিট করতে হয়, আমাকে আপলোড করে আবার পরের প্ল্যানিং করতে হয়, আমি পরে কী ভিডিও আপলোড করবো, সব কিছু আমার আগে থেকে প্ল্যান করতে হয়, আমি একাই আমার ম্যানেজার। আর তার সাথে সাথে তোমার যদি ফেসবুক পেজ থাকে, ইনস্টাগ্রাম থাকে, সব কিছুতে তোমার নিজেরই কাজ করতে হয়। আর এত কিছু বলার পর তোমাদের আই থিঙ্ক আমি একটু হলেও মোটিভেট করতে পেরেছি। তো যারা ইউটিউবে এখন নতুনভাবে জয়েন করেছো, বা বিগিনার যারা, যাদের খুব বেশি একটা ভিউজ আসে না, তাদের জন্য আমার তরফ থেকে কিছু টিপস আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই, কারণ আমি এগুলো ফলো করি, তো আমার মনে হয় যে তোমাদের সাথে এগুলো শেয়ার করা উচিত। ফার্স্ট টিপস হচ্ছে, ইউ হ্যাভ টু ডিজাইন ইউর পাথ, মানে হচ্ছে তোমাকে একটা প্রপার প্ল্যানিং করতে হবে ইউটিউবে গ্রো করার জন্য। দেখো, সব কাজের জন্য একটা প্রপার প্ল্যান দরকার হয়, একটা বিজনেস বলো, একটা পড়াশোনা বলো, সব কাজে। তো ইউটিউবটাও সেরকমই একটা জিনিস, তুমি ধরো আজকে শুরু করেছো একটা ডেটে, তারপরে 5 মাস বাদে তুমি একটা নিজেকে একটা জায়গায় দেখতে যাও, তার জন্য কী প্ল্যানিং দরকার সেটাকে তোমাকে নিজে ভেবে বের করতে হবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, বি কনফিডেন্ট ইন ইউর সেলফ, মানে নিজের প্রতি বিশ্বাস কখনোই হারাবে না, কারণ এখানে বোঝানোর মতো কিন্তু আর কেউ নেই, নিজেকে বোঝাতে হবে, ভাই তুই পারবি ভাই, এরকমভাবে। আর থার্ড পয়েন্ট, ইউটিউবে যদি বস আসো, তোমাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, ঠিক আছে? মানে তোমাকে, তুমি ধরো ভিডিও আপলোড করলে, 2 দিন আপলোড করলে, তারপরে বললে ঠিক আছে পরের ভিডিও 1 মাস বাদে আপলোড করো, এরকম করলে ভাই হবে না, ইউটিউবের অ্যালগোরিদমে তো বোঝাতে হবে না, ভাই নতুন একটা ছেলে এসেছে, সে কাজ করছে, খাটছে, এই জনরার উপর কাজ করছে, সেটা বোঝানোর জন্য কনসিস্টেন্সি দরকার, আমার যতটা মনে হয়েছে। আর ফোর্থ পয়েন্ট হচ্ছে, আমার কাছে যেটা খুবই ম্যাটার করে, কোয়ালিটি, কোয়ালিটি প্রোডাক্ট হলে লোকে তো আসবেই বস, আর তার সাথে সাথে কোয়ালিটি প্রোডাক্ট যদি তুমি প্রডিউস করতে পারো, নিজের প্রতি একটা কনফিডেন্ট থাকবে, না আমি পারবো। আর কোয়ালিটি প্রোডাক্ট বানানোর জন্য ফার্স্ট অফ অল মানে এক্সপেন্সিভ DSLR, এক্সপেন্সিভ ফোন কিছু দরকার হয় না, জাস্ট কথা বলার স্টাইল অ্যান্ড তোমার স্টোরি টেলিং, তোমার থিঙ্কিং, থটস, এগুলো ডেভেলপ হলেই হবে, আর সেটা একদিনে কোনো দিন হয় না। তুমি আজকে শুরু করো আর চ্যালেঞ্জ নাও যে 10 মাস বাদে আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই। তো তুমি বুঝতে পারছো আমি এই স্টোরিটা সেই কারণে তোমাকে বলেছিলাম, আমি একটা টাইম ভাবতাম আমি কী করে DSLR সামনে কথা বলবো, আজকে তোমাদের সামনে আমি কথা বলছি, তো এটাই। আর টিপস নাম্বার 5 হচ্ছে, এই ফিল্ডে আসলে তুমি অনেক ভুল করবে, বাট সেই টাইম গিভ আপ করো না, সেই টাইম ভাবো না এটা ভুল হয়েছে, দেন এটা নেক্সট ভিডিওতে আমি ফিক্স করবো। আর গুরু, আরেকটা কথা তোমাদের বলতে চাই, যে সমস্ত ইউটিউবারদের তুমি দেখো, তাদের রিসেন্ট ভিডিও দেখো না, তাদের প্রিভিয়াস ভিডিও, লাইক ফার্স্ট 100টা ভিডিও, ফার্স্ট টাইমের যে সমস্ত ভিডিও তারা আপলোড করেছে, সেই সমস্ত ভিডিওগুলো দেখো, সেগুলো, সেই ভিডিওগুলো দেখে নিজে বোঝো যে তারা কীভাবে ইম্প্রুভ করেছে। ধরো ফর এক্সাম্পল, আমি যেমন মোটো ব্লগ করি, আমি মুম্বাইকার নিখিলকে দেখি, তো ও ফার্স্ট টাইম কেমনভাবে ইম্প্রুভ করেছে, ও কেমনভাবে মিস্টেক করেছে, সেগুলো দেখি। আর সেগুলো দেখলে কী বলো তো, মানে বোঝা যায় যে অনেক মোটিভেটেড হওয়া যায়, ওরাও তো ভুল করতো, মানে ওরাও এরকম ভিডিও বানাতো, আজকে এরকম ভিডিও বানায়, তো এরকমভাবে মোটিভেট হওয়া যায় আর এরকমভাবে সেলফ মোটিভেশান পাওয়া যায়। তো ইউটিউবে গ্রো করতে গেলে সেলফ মোটিভেশান কিন্তু খুবই দরকার বন্ধু, আর এগুলো ফলো করেই আমি করছি। আর আই থিঙ্ক আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যেও যদি কেউ হেল্পফুল হয়, তার জন্য এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম।
আর এগুলো পারলে তোমরা ফলো করো। আর তোমাদের মধ্যে যদি কেউ এক্সপিরিয়েন্স হয়ে থাকো আরও বেশি জেনে থাকো প্লিজ নিজে কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে আমারও একটু হেল্প হয়। আর কি বলতো, আমিও তো মানুষ, আমিও ডিমোটিভেট হই, তোমাদের থেকে যদি একটু স্টোরি জানতে পারি, তোমাদের থেকেও যদি একটু মানে হেল্প পাই আমি, তাহলে আমারও খুব ভালো লাগবে। সে কারণে তোমরা পারলে নিজে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর হচ্ছে আমি একটা Q&A ভিডিও বানাবো ভেবেছি, তোমাদের যদি আমার কাছ থেকে কিছু জানার থাকে প্লিজ তোমরা নিচে কমেন্ট করে আমাকে আস্ক করতে পারো। আদারওয়াইজ ইনস্টাগ্রাম ফেসবুক যে কোনো জায়গায় তোমরা আমাকে আস্ক করতে পারো, নিচে সব লিঙ্ক দেওয়া আছে। ওকে, তোমাদের এতটা টাইম দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। আর আমার কন্টেন্ট যদি তোমাদের এরকমভাবে ভালো লাগতে থাকে প্লিজ আমার পাশে থাকো। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ ড্রিম বিগ। চলো বাই।